ওয়েলকাম টু এনজি উইথ স্টাডি ইউটিউব চ্যানেল এনজি উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব মাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্নটির সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ে পরবর্তীকালে আমাদের এই চ্যানেলে আরও অন্যান্য সমস্ত ভিডিওগুলি আসতে চলেছে তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখো জীবনবিজ্ঞান প্রশ্নটি প্রথম প্রশ্ন আমাদের কী পড়েছে নীচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় সেটি হলো নিজল দানা নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় সেটি হলো নিজল দানা নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ সেটি হল উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ তা হল উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় এই এইরকমই প্রতিটি সাবজেক্টের সম্পূর্ণ সঠিক উত্তর দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারপর তিন নম্বর প্রশ্ন কি রয়েছে কর্নিয়া করয়েড লেন্স অ্যাকোয়াস হিউমার আইরিশ ভিট্রিয়াস হিউমর এবং অক্ষি এই অংশগুলোর মধ্যে কয়েকটি অক্ষিগলকের প্রতিসারক মাধ্যম হলো মাধ্যম সেটি হলো চারটি অর্থাৎ কর্ণিয়া করয়েড লেন্স অ্যাকোয়া সিউমর আইরিস ভিট্রিয়া হিউমর অক্ষিগলকের এই অংশগুলোর মধ্যে কয়েকটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম সেটি হলো চারটি নেক্সট চার নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক সেটি হলো ফাইভ হাইফেন সি যুক্ত শর্করা প্লাস যুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড সমান হচ্ছে নিউক্লিওটাইড অর্থাৎ নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক সেটি হল ঘ অপশান আমাদের রাইট ফাইভ হাইফেন সি যুক্ত শর্করা প্লাস যুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড সমান নিউক্লিওটাইড তারপর আমাদের এক দশমিক পাঁচে কী দিয়েছে ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক জোড়া সেটি হলো ঘ অপশান আমাদের রাইট পরাগী এই পলাশের সঙ্গে পলাশ উদ্ভিদের সঙ্গে এটি সঠিক জোড়া পরাগী কি হয় পলাশ উদ্ভিদে ছ নম্বর প্রশ্ন কী ছিল ফার্নের জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় সেটি হলো প্রথেলাশ ফার্নের জনুক্রমে নিচের কোন দশাটি রেণু ধর জনুর অন্তর্গত নয় সেটি হলো প্রথেলাস নেক্সট সাত নম্বর প্রশ্ন ছিল গিনিপিগের ক্ষেত্রে দ্বি শঙ্কর জননের এফ টু জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি এবং স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল আর এর জিনোটাইপ দুটি সংখ্যার অনুপাত হলো ফোর ইজ টু ওয়ান গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের এফ টু জনুতে উৎপন্ন আর এবং এই ক্যাপিটাল বিবিআরআর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত হলো ফোর ইজ টু ওয়ান আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ সঠিক উত্তর করার চেষ্টা করেছি তারপরেও তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট আমাদের আট নম্বর প্রশ্ন কি ছিল নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে সেটি হলো ক্যাপিটাল আর এই সরি ক্যাপিটেল ওয়াই ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর স্মল আর কোমা ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই ক্যাপি সরি স্মল ডবল আর এটি হলো দুটি জিনোটাইপ হলুদ বর্ণ এবং কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন এই আমাদের কপ সেন্টারাইট রাইট নেক্সট ন নম্বর প্রশ্ন কি ছিল অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে শঙ্কর জননের এফ টু জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি সেটি হলো ওয়ান ইজ ডু টু ওয়ান অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে শঙ্কর জননের এফ টু জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাতটি হলো ওয়ান ইজ টু 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 ওয়ান নেক্সট আমাদের দশ নম্বর প্রশ্ন কী ছিল নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয় সেটি হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয় সেটি হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সমসংস্ত অঙ্গের বৈশিষ্ট্য করো সমসংস্থ অঙ্গ হল সমসংস্থ অঙ্গ হলো এই আমাদের সেন্টার রাইট উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলো কার্যগতভাবে ভিন্ন উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হল কার্যগতভাবে ভিন্ন সেটি হল সমস্ত সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য নেক্সট আমাদের বারো নম্বর প্রশ্ন কী ছিল জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি হল কি কি। সেটি হল জল মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলির নাম কী কী সেটি হল জল মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন নেক্সট আমাদের তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি হলো এই ঘপ সেন্টার আমাদের রাইট নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি হলো নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন এরপর আমাদের চৌদ্দ নম্বর প্রশ্ন ছিল জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়াটি সঠিক সেটি হলো বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন এর ফলে হয় মেরু মেরুভালুকের ক্ষতি মেরু ভাল্লুক জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ এবং ক্ষতিগ্রস্ত প্রজাতির সঠিক জোড়াটি হল বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন মেরু মেরুভাল্লুক কোনো একটি খাদ্য ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোনটি কোন ঘটনাটি ঘটে সেটি হলো জীব বিবর্ধন ঘটে জীব বিবর্ধন কোন একটি খাদ্য ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে সেটি হলো জীব বিবর্ধন এই রকমভাবে অন্যান্য প্রতিটি সাবজেক্টের পরীক্ষার পরেই সঠিক উত্তরের অ্যানালিসিস দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে নিচে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর তোমার বন্ধুবান্ধবদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও তাদেরকে দেখতে সুযোগ করে দাও থ্যাংক ইউ